ইংরেজিতে কিভাবে অভিযোগ করবেন এই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। ক্লাস আমাদের ক্লাস নম্বর হচ্ছে 37। So I think there is a problem with the shark. তার মানে কি? মনে করছি যে এই শার্টে সমস্যা রয়েছে, বুঝতে পেরেছেন? কথা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। I think there is a problem with the shirt. এখানে আমরা শার্টও বলতে পারি, the TV বলতে পারি, the drink বলতে পারি, the food বলতে পারি। যে যেটাতে প্রবলেম থাকবে সেটা এখানে জাস্ট বসায় দিবেন, ঠিক আছে? Yes. And I think there is a problem with the lead. Say lead is সমস্যা আছে, ঠিক আছে? বুঝতে পেরেছেন? Yes, sir. Second one, I'm sorry, I have to say this, but there is a air in my drink. তার মানে কি? এখানে হচ্ছে কি যে আমি দুঃখিত, আমাকে বলতে হচ্ছে যে এই ড্রিঙ্কস এর মধ্যে বা এই মানে খাবার বা কোমল পানীয়ের মধ্যে আপনার ইয়ে আছে, চুল আছে। আমরা বলি না, অনেকে বলি না যে আমি আসলে বুঝতে পারি না যে খাবারের ভেতরে আসলে চুল ছিল, ওই পানির ভেতরে চুল ছিল, বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। যে কোনো জায়গায় একটা রেস্টুরেন্ট হতে পারে, যে বাসা হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে। আই এম সরি, আই হ্যাভ টু সে দিস, বাট দেয়ার ইজ এ হেয়ার ইন মাই ড্রিঙ্ক। আপনি আপনার গেস্টকে বলতে পারেন যে আসলে আমি তো বুঝতে পারি নাই যে খাবারের মধ্যে আসলে চুল ছিল। থার্ড নাম্বার, ইট ইজ আনএক্সেপ্টেবল, এটা অনাকাঙ্ক্ষিত। দ্যাট the problem has not solved yet. এটা এখনো সমস্যা, এখনো মানে এটা অনাকাঙ্ক্ষিত যে এই সমস্যা এখনো সমস্যা সমাধান হয়নি, বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আনএক্সেপ্টেবল হচ্ছে অনাকাঙ্ক্ষিত বা অগ্রহণযোগ্য, ঠিক আছে? অগ্রহণযোগ্য, হ্যাঁ স্যার। That the problem has not solved yet. তার মানে কি? সলভ হচ্ছে মানে সমস্যার সমাধান করা, সলভ মানে এই সমস্যার সমাধান এখনো হয়নি, এটা মানে অগ্রহণযোগ্য বা অনাকাঙ্ক্ষিত। এটা কাউকে অভিযোগ করছে যে মানে এটা কেন হয়নি, এতদিন লেট হয়েছে কেন। So that's how we can make it to sentences. So fourth number, could you please fix the problem. এখানে কি তুমি কি সমস্যাটা সমাধান করে দিবা, বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। এখানে বিষয় হচ্ছে যে এরকম হতে পারে যে ফিক্স দ্য প্রবলেম মানে কি, যে কোনো একটা সমস্যা বলেছেন, ওই সমস্যাটা আরেকজনকে বলছেন যে আসলে এই সমস্যাটা দরজায় মনে করেন যে একটা পেরেক লাগাতে হবে, কিংবা আপনি একটা ঝামেলা পড়েছেন, ওই ঝামেলাটা সলভ করার জন্য একজনের হেল্প লাগবে। এই ক্ষেত্রে আপনি হেল্প চাওয়ার ক্ষেত্রে এই ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। Could you please fix the problem? Could হচ্ছে মডেল অক্সিলারি, বুঝছেন? Can could may might, হ্যাঁ, এটা হচ্ছে মডেল অক্সিলারি। হ্যাঁ স্যার। পোলাইট অর্থে আমরা যখন কাউকে রিকোয়েস্ট করব সেই ক্ষেত্রে উই ক্যান ইউজ কুড, বুঝা গেছে? হ্যাঁ স্যার। 5 নম্বরটা হচ্ছে I would like to file a complaint against the manager. আপনি যদি কারোর বিরুদ্ধে কমপ্লেইন করতে চান সেই ক্ষেত্রে আপনি কার বিরুদ্ধে কমপ্লেইন করবেন? একটা হোটেলের ম্যানেজার, হোটেলে যদি থাকাতে প্রবলেম হয় তাহলে কি আপনি হোটেল ম্যানেজার বিরুদ্ধেই তো কমপ্লেইন করবেন, রাইট? হ্যাঁ স্যার। বা বাস টিকেটে যদি প্রবলেম হয়, বাস টিকেট কাউন্টার ম্যানেজার আছে, ওকে তো কমপ্লেইন করবেন। সো আই উড লাইক টু ফাইল আ কমপ্লেইন এগেইনস্ট দ্য ম্যানেজার এগেইনস্ট আমি একটা কমপ্লেইন ফাইল করতে চাই। দ্য পারসন আই এম কমপ্লেইন এগেইনস্ট মিসবিহেভ, আমি যার বিরুদ্ধে কমপ্লেন করব সে আমার সাথে মিসবিহেভ করেছে, বাজে ব্যবহার করেছে, রাইট? কথা বুঝতে পেরেছেন? The person I am complaining against misbehave. The person I am complaining against misbehave. The person I am complaining, মানে আমি যার বিরুদ্ধে কমপ্লেন করব সে হলো আমার সাথে খারাপ ব্যবহার করেছে, সে আমার সাথে মিসবিহেভ করেছে। এটা ছিল আমাদের 37 লেসনের হচ্ছে কন্টেন্ট ছিল এটা, যেহেতু এখানে আমরা কিভাবে অভিযোগ করব। যখন কোনো মানে অভিযোগ দায়ের করবেন তার ডেফিনেটলি তার তো কোনো কজ থাকতে হবে, রাইট? হ্যাঁ স্যার। যখন মানুষ মানে অভিযোগ মানুষ কেন দায়ের করে, যখন দেখা যায় একটা জিনিস যখন ভুলবশত হয়ে যায় সেটা এক জিনিস, কিন্তু ইচ্ছাকৃত ভাবে হওয়া কিন্তু আর একটা জিনিস, ঠিক আছে? কতটুকু বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি। মানুষ ধরেন মানুষের ইমোশনটাকে কন্ট্রোল করতে পারে না, দ্যাটস এটা কিন্তু একটা মানে যে ইফ he or she wants, he can control his or her emotion. তার মানে কি কন্ট্রোল পাওয়ারটা কি আমাদের নিজেদের উপরে না? এইখানে আমরা আসলে আজকে যেটা শিখলাম সেটা হচ্ছে যে ইংরেজিতে কিভাবে অভিযোগ করবেন, এই জিনিসগুলো শিখলাম। আজকের কন্টেন্টে কোনো সমস্যা আছে? মানে 37 ক্লাস না স্যার।